তো অবশ্যই অনলাইনে চার নং ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন যদি আপনার পরিবারে বা আপনার যদি আর টু ক্যাটাগরি রেশন কার্ড থাকে এবং রেশন কার্ডের গুরুত্ব দুই সালে করোনা মহামারীর সময়ে গরিব থেকে উচ্চবিত্ত সকলের কাছে এই ডিজিটাল রেশন কার্ডের গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে যা বলার বেশি একটা প্রয়োজন হয় না আপনারা খুব ভালোভাবেই জানেন তখন কেন্দ্রীয় সরকারের তরফে দেশের আশি কোটি গ্রাহকদের বিনামূল্যে চাল ও গম প্রদান করা হয়েছে এই খাদ্যশস্য আগামী দুই সাল এর শেষ পর্যন্ত দেওয়া হবে বলে জানানো হয়েছে আমাদের রাজ্যে মূলত পাঁচ ধরনের রেশন কার্ডের মাধ্যমে গ্রাহকদের চাল গম দেওয়া হয় তো আপনার পরিবারে বা আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কমেন্ট করে জানাবেন এই সুবিধা যাতে সকল নাগরিকেরা পেতে থাকেন সেই কারণের জন্য সরকারের তরফে রেশন কার্ডের রুলস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সকলকে জানানো হয়েছে তো আশা করি আপনারা খুব ভালোভাবে জানেন এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড বা রেশন ব্যবস্থার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয় তো এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন কারণ প্রত্যেক রেশন গ্রাহকদের এই ইনফরমেশানটি জানার বিশেষ প্রয়োজন রয়েছে এক সরকারি পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে প্রায় নব্বই কোটির বেশি মানুষের রেশন কার্ড রয়েছে এবং এই সংখ্যা আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় কোটির কাছাকাছি রাজ্য সরকার তরফে এই ডিজিটাল রেশন কার্ড নিয়ে সকল নাগরিকদের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে সকলকে বাধ্যতামূলকভাবে আধার কার্ড লিঙ্ক করাতেই হবে সেই রেশন কার্ড বাতিল হতে পারে বা ডিঅ্যাক্টিভেট হতে পারে এবং যদি রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয় তাহলে অবশ্যই আপনারা খুব ভালোভাবে জানেন রেশনের সুযোগ সুবিধা পাওয়া যায় না তো এই রকম পরিস্থিতিতে যে সমস্ত রেশন গ্রাহকরা এখনও পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারেননি বা আপনার রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেট রয়েছে এই রকম পরিস্থিতিতে বেশি একটা চিন্তার কারণেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনার ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডটিকে অ্যাক্টিভ কিভাবে করবেন এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সর্বপ্রথমেই আলোচনা করবো যে বাচ্চাদের রেশন কার্ড আপনারা খুব ভালোভাবেই জানেন বর্তমান পরিস্থিতিতে বাচ্চাদের রেশন কার্ড বেশি পরিমাণে ডিঅ্যাক্টিভেট হচ্ছে প্রায় প্রত্যেক মাসে কারণ পাঁচ বছরের ঊর্ধ্বে হলে আধার লিঙ্ক বাধ্যতামূলক এতদিন পর্যন্ত পাঁচ বছরে। নিজে বয়স ছিল কিন্তু বর্তমানে পাঁচ বছরের ঊর্ধ্বে হচ্ছে তার জন্যই কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হচ্ছে এবং আলাদা আলাদা কারণও থাকতে পারে তো পাঁচ বছরের নিচে বয়স এবং আধার কার্ড যদি না থাকে তাহলে বাচ্চার রেশন কার্ডটি অ্যাক্টিভ করার জন্য জন্ম সার্টিফিকেট এবং রেশন কার্ড জেরক্স নিয়ে খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে অবশ্যই আপনার বাচ্চার ডিঅ্যাক্টিভেটে রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে এবং আপনি অবশ্যই রেশনের সুযোগ সুবিধা পাবেন নাম্বার টু হচ্ছে রেশন কার্ড হোল্ডারের সেটা পাঁচ বছরের ঊর্ধ্বেও বয়স হতে পারে নিচেও বয়স হতে পারে যে কোনো বয়সের ক্ষেত্রে আধার কার্ড যদি থাকে এবং আধার কার্ডের এবং রেশন কার্ডের নিজের নামের বানান যদি ঠিক থাকে বা একই থাকে কোনো প্রকার মিস্টেক যদি না থাকে এবং আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে অবশ্যই অনলাইনেই সেই ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিজের মোবাইল দিয়ে তো ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড কিভাবে অ্যাক্টিভ করতে হয় বা আধার লিঙ্ক কীভাবে করতে হয় রেশন কার্ডের সঙ্গে সেই বিষয়ে ভিডিও অলরেডি এই চ্যানেলে আপ আপলোড করা হয়েছে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এক্ষেত্রে যদি নিজের দুইটি কার্ডে অর্থাৎ রেশন কার্ড এবং আধার কার্ডে যদি নিজের নামের বানান যদি অমিল থাকে খাদ্য দপ্তর অফিসে জন্ম সার্টিফিকেট এবং রেশন কার্ড নিয়ে যোগাযোগ করবেন অবশ্যই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে যদি পাঁচ বছরের নিচে বয়স হয় এবং পাঁচ বছরের ঊর্ধ্বে হলে বা ষাট বছরের ঊর্ধ্বে হলে বিশেষ কারণবশত যদি আধার কার্ড বানাতে সক্ষম হননি বা আধার কার্ড হয়নি বিশেষ বিশেষ কোনো কারণে তাহলে বার্থ সার্টিফিকেট যদি পাঁচ বছরের নিচে হয় অথবা ভোটার কার্ড নিয়ে খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করবেন অবশ্যই মাত্র তিন মাসের জন্য কিন্তু রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে এক্ষেত্রে যদি আধার কার্ড না থাকে রেশন কার্ডটি অ্যাক্টিভ করার জন্য প্রত্যেক তিন মাস পর পর কিন্তু আপনাকে অবশ্যই খাদ্য দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে রেশন কার্ডটি অ্যাক্টিভ করার জন্য আপনার পরিবারে যদি কোন সদস্যের রেশন কার্ড এখনো পর্যন্ত হয়নি তাহলে অবশ্যই অনলাইনে চার নং ফর্মের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করতে পারবেন আপনার নিজের মোবাইল দিয়ে সেই বিষয়ে অলরেডি এই চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক অবশ্যই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনার বা আপনার পরিবারের কোন সদস্যের রেশন কার্ডে যদি কোনো তথ্য ভুল থাকে এবং সংশোধন করার যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই পাঁচ নম্বর ফর্মের মাধ্যমে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন এবং যদি আপনার পরিবারে বা আপনার যদি আর কেসে টু ক্যাটাগরির রেশন কার্ড থাকে এবং সেই রেশন কার্ডটিকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আট নম্বর ফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন মাত্র কয়েক মিনিট অপচয় করেই এবং আপনার পরিবারের যদি অনেক সদস্য রয়েছে এবং আপনার পরিবারকে যদি ভাগ করতে চান বা আলাদা করতে চান তাহলে অবশ্যই তেরো নং ফর্মের মাধ্যমে পরিবার আলাদা করার জন্য অনলাইনে নিজের মোবাইল দিয়েই আবেদন করতে পারবেন তো রেশন কার্ড বিষয়ক আপনারা যদি কোনো প্রকার জানার থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ